আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছে সামনে কোরবানির ঈদ আর কোরবানির ঈদে কম বেশি আমরা কিন্তু ফ্রিজে সবাই মাংস একটু রেখেই থাকি আর আমরা যদি এইভাবে করে মাংসটা রাখি তাহলে কিন্তু মাংসটা ভালো থাকবে আপনি যতদিন ইচ্ছা রাখুন না কেন শুধু কোরবানির ঈদেই নয় আমরা যখন তখন মাংস নিয়ে এসে থাকি সেই মাংসটা যদি আমরা এভাবে প্যাকেট করি তাহলে কিন্তু গেস্ট আসলেও ঝটপট কিন্তু আমরা মাংসটা বের করে ভিজিয়ে দিলেই ছেড়ে যাবে তাড়াতাড়ি তো চলুন দেখি আমি এগুলো কিভাবে প্রসেস করছি কোরবানির মাংসটা অনেকে আছেন একটু দীর্ঘদিন ফ্রিজ আপ করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি মাংস ও চর্বিটা আলাদা করে নেন তাহলে কিন্তু আপনার মাংসটা ভালো থাকবে অনেক দিন কারণ মাংসের হাড্ডি আর চর্বিতে কিন্তু বেশি তাড়াতাড়ি গন্ধ হয়ে যায় যার কারণে আর এই যে দেখুন আমি প্যাকেট করছি ছোট হোক বড় হোক যেভাবেই ইচ্ছা আপনি প্যাকেট করতে পারেন মাংসের পরিমাণ যতটুকুই আপনি প্যাকেটে দিন না কেন চেষ্টা করবেন এভাবে পাতলা করে চ্যাপটা করে মাংসের প্যাকেটটা করতে তাহলে কিন্তু আপনার মাংসটা জমবে দ্রুত তার উপরে আমাদের তো এখন কম বেশি কারেন্টের একটা ইস্যু আছেই আর একবারে ফ্রিজে যখন অনেক মাংসের চাপ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা জমতে একটু দেরি হয়ে যায় যার ফলে কিন্তু সমস্যাও হতে পারে তাই এভাবে মাংস প্যাকেট করুন ইনশাল্লাহ আপনার মাংস জমবে অনেক দ্রুত আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার পছন্দ হবে আর যদি পছন্দই হয়ে থাকে তাইলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি শেয়ার করেন আপনার একজন আত্মীয় হয়তো এর থেকে উপকৃত হতে পারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসালামু আলাইকুম আল্লাহ হাফেজ